Hello everybody, a very good morning, a very happy Sunday and a very happy Friendship Day to all of you. আজকে সানডে আর এখন সময় হচ্ছে সকাল 11টা। আমি এখন উঠিনি ঘুম থেকে, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি উঠেছি সেই সকাল 5:45। রিখাকে খাওয়ালাম, রিখাকে যা যা কেয়ার করি করলাম, ওকে অয়েল ম্যাসাজ করা এন্ড এভরিথিং। তারপরে এখানে এখন রান্না হচ্ছে। আজকের মেনু হচ্ছে বাটা মাছ, সরষে দিয়ে রান্না করব, আর ভাত, আর তার সাথে ডাল আর আলু ভাজা বানিয়ে নেব। মা বলে যে কখনো এক তরকারি দিয়ে ভাত খেতে হয় না, মানে একটাই তরকারি দিয়ে ভাত খেতে হয় না, তো তাই জন্য ডাল আর আলু ভাজা বানিয়ে নেব। এখন কিন্তু আমার লাইফে একটা ভীষণ এক্সাইটিং নিউজ আছে, রিয়েলি এক্সাইটেড আমি। তার কারণ হচ্ছে এখন আমি একজনের সাথে মিট করতে যাব, যে হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার। ইয়েস, আমার সাবস্ক্রাইবার, যাকে কিনা আমি একদমই চিনি না আর সেও আমাকে চিনতো না অ্যাপার্ট ফ্রম সিং মাই ব্লগস। একদিন হঠাৎ করে একদিন নিয়ারলি 1 মান্থ আগে একদিন হঠাৎ করে সকালবেলা একটা আননোন নাম্বার থেকে আমি মেসেজ পাচ্ছি। একটা মেয়ে আমাকে মেসেজ করে লিখছে যে ও আমাদের বাড়ির সামনেই থাকে, নিউ হেভেন হারবারে, শোরের জাস্ট অপোজিটে, আর আমার ব্লগ দেখেছে, ভিক্টোরিয়া পার্ক দেখেছে, দেখে ওর খুব ভালো লেগেছে, আর আমার ব্লগসও রীতিমতন রোজ ফলো করে, যদিও সে বাংলা জানে না। তো এরকমভাবে ওর সাথে কথা শুরু হয়, তারপরে ওর সাথে মেসেজে কথা হয়, আর ও আমার ভিডিওসও দেখে, যদিও ও বাংলা জানে না, কিন্তু ও বলে যে ওর আমার ভিডিওস দেখতে ভালো লাগে, তাই জন্যই ও দেখে। আর এখানে আমি যে ট্রাভেল ব্লগগুলো শ্যুট করি সেগুলোর জন্য তো খুব একটা ভাষা না জানলেও হয়তো হয়, ও দেখে, দেখতে ভালোবাসে, ও ইন্ডিয়ান, আর হয়তো নিশ্চয়ই কিছু বোঝে, তাই জন্যই দেখে আর ভালোও লাগে। তো আজকে ওর সাথে কথা হয়েছে, যেহেতু ও সামনেই থাকে, বাড়ির খুব বেশি দূর নয়, এখানে যে ফিশ মার্কেট স্কোয়ার আছে, তোমাদেরকে নিয়ে গেছিলাম একবার, ব্লগ করেছি একবার ফিশ মার্কেট স্কোয়ারের, ওখানেই ও থাকে। আর ওর সাথে আজকে দুপুর 2টার সময় দেখা হবে, আর ওর একটা বাচ্চা ছেলে আছে। আমি চাই তোমাদের ওর সাথে ইন্ট্রোডিউস করতে, যদিও ক্যামেরা ফ্রেন্ডলি হয় তাহলেই, আর আদারওয়াইজ তো তোমাদেরকে বলে রাখতেই পারি যে এরকম ওর সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি ও ক্যামেরা ফ্রেন্ডলি হলে তোমাদের সাথে অবশ্যই ইন্ট্রোডিউস করাবো। আর ওর একটা ছোট্ট বেবি আছে 8 মান্থসের, আর আমারও অরিখা 6 মান্থসের, তো ওরাও ফ্রেন্ডস হয়ে যাবে। আর অরিখাও ওর বয়সী কোনো বাচ্চাকে এখনো পর্যন্ত দেখেনি, এই এত দিনে 6 মান্থস হয়ে গেল, ওর এখনো পর্যন্ত ওর এজের কোনো বেবিকেও দেখেনি। আর ও বলে, ওর নাম পারুল, ও বলে যে ওর বেবিও এখনো পর্যন্ত দেখেনি, 8 মান্থস হয়ে গেল, কোনো লকডাউনের জন্য ওরা বেরোতে পারে না, কাউকে দেখেনি ওর এজের। তো আমি তাই পারুলকে বললাম যে আমাদের বেবিরা উইল বি ফার্স্ট ফ্রেন্ডস, ওরাই প্রথম বন্ধু পাবে, থিংস উইল বি গুড। 2টার সময় আজকে দেখা করব। এখন আমি চট করে রান্নাটা করে নিই, বাটা মাছটা এখন ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আমাদের এখানে বাটা মাছ কীরকম হয়, বেশ বড় সাইজের বাটা, কিন্তু এখন ফ্রাই হচ্ছে। এই দেখো বাটা মাছ, 3টে বাটা মাছ ফ্রাই হচ্ছে। এগুলো কিন্তু আমরা কন্টিনেন্টাল স্টোর থেকে কিনি, এগুলো আসে হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাছ এগুলো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাটা মাছ, ডাল, আলু ভাজা আর ভাত। এখন 1টা বাজে, তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ করে নেবো, করে বেরোবো, তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চটা আজকের। এটা সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, এটা ডাল, ভাত, আর এটা একটু আলু ভাজা। এটা আমাদের আজকের লাঞ্চ। আমরা পৌঁছে গেছি ফিশ মার্কেট স্কোয়ারে, আর তোমরা দেখো 2টো বেবি পাশাপাশি আছে, কি মিষ্টি লাগছে ওদেরকে।
Oh, no, Madras, he is so cute. He is 8 months and he is so tall. And this is my tiny baby, Arika. They look together, look so nice. They are friends now. First friends in life. আমার পারুলের সাথে দেখা হলো আর ওর সাথে খুবই আনন্দ হলো কথা বলে গল্প করে বাচ্চার সম্বন্ধেও আমরা ডিসকাস করলাম যেহেতু আমাদের দুজনেরই পুচকি পুচকি বেবি আছে আর ওর বাড়ি এখানে দেখো কি সুন্দর আমাদেরও এখানে বাড়ি ছিল এই ওয়াটার বডিটার সামনে ওর বাড়ি ওকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে আজকে পারলাম না তার কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মনে হচ্ছিল যে ও হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি হবে না তো দেখি নেক্সট টাইম হয়তো তার কারণ ওর সাথে আবার মিট করব আমরা প্ল্যান আছে আমরা এত বাড়িতে বোর হয়ে যাই না একটু বেরোলে ভালোই লাগে তাই নেক্সট টাইম হয়তো যখন বেরোবো তখন হয়তো নেক্সট কোনো সময় হয়তো তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেব আমারও ভালো লাগবে সেটা কিন্তু ও খুব সুন্দর কথা বলে ওর সাথে কথা বলে খুব ভালো লাগলো ও যে আমার নিউ ফ্রেন্ড ও যে আমার নিউ ফ্রেন্ড আমার মনেই হলো না যে ওর যেন ও এমন সুন্দর করে কথা বললো মনে হলো যেন ওর সাথে কতদিনের পরিচিতি এরকম খুব ভালো লাগলো একটা খুব ভালো ফিল গুড ফ্যাক্টর নিয়ে আমি বাড়ি ফিরছি এখন সময় হচ্ছে রাত্রি 7:30 আর আমাদের ডিনারও হয়ে গেছে আমরা লাঞ্চে যা খেয়েছি সেটাই ডিনার করে নিয়েছি আর দুধ খেয়ে নেব রাতে আর পারুলের সাথে দেখা করে তো ফিরলাম বাড়িতে তখন 3:30 দুপুর আর আজকে সকাল মানে ইন্ডিয়ার টাইমে 10:30 সময় মা কলকাতা পৌঁছে গেছে মানে নিজের বাড়ি ফাইনালি পৌঁছে গেছে মা খুব টায়ার্ড আছে কিন্তু রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে অরিখা এখন মায়ের সাথে খেলছে
আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, আমি এই দু তিন দিন ব্লগ করছি উইদাউট ট্রাইপড। আমি রান্না করছি, রান্নাটাও দেখাচ্ছি, ব্লগ করছি রান্নার উইদাউট ট্রাইপড, ফোন পুরো হাতে নিয়ে আমি ভিডিও করছিলাম। ইট ওয়াজ কোয়াইট রিস্কি, কিন্তু আজকে আমার আরেকটা ট্রাইপড চলে এসেছে অ্যামাজন থেকে, এই সন্ধেবেলাই এলো। আমার ট্রাইপড একটা অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে অ্যামাজন থেকে আজকে সন্ধেবেলা। আমার আগের ট্রাইপডটা আমি 1 মান্থ তো পুরোপুরি ইউজ করিনি, কিন্তু ওটা লুজ হয়ে গেছিলো আর হোল্ডারটা ঠিকঠাক, কিন্তু ফোনটাকে হোল্ড করে রাখতে পারছিলো না, তাই ফোনটা বারবার পড়ে যাচ্ছিল। আর ওটা খুব রিস্কি ছিল, আমি যখন কুকিং ভিডিওসগুলো করি তখন আভেনের ওপরে পড়ে গেছে, একবার এক দুবার পড়ে গেছে। তো একটা নতুন ট্রাইপড অর্ডার করেছি, চলো তাহলে এটা আনবক্স করে দেখি এটা ঠিকঠাক আছে কিনা। এই ট্রাইপডটা ফাংশনালিটি কিন্তু খুবই ভালো। এইটা হচ্ছে মোবাইল হোল্ডারটা, এটা যদিও এই ফোনে আমি ব্লগিং করি না, কিন্তু আমি এটাতে দেখাচ্ছি তোমাদের। ফোনটা এরকমভাবে হোল্ড করে, এটা এরকমভাবে ফোনটাকে লক করে দেয়, এটা ওয়েল লকড হলো ফোনটা। তারপরে ফোনটাকে আমার মুভ করানোর জন্য আগের ট্রাইপডটা তো আমার কি ছিল, এরকমভাবে আলাদা করে ফোনটাকে মুভ করাতে হতো এরকমভাবে, কিন্তু এটার এইটার স্পেশালিটি হলো এটার একটা এরকম লিভার আছে যেটা দিয়ে আমি ফোনটাকে আপ ডাউন আর রাইট অ্যান্ড লেফট মুভ করাতে পারি। আমি কিন্তু আমার নতুন ট্রাইপডটায় ব্লগ করছি, আর হ্যাভিং সেড দ্যাট ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আজকের মতো। তোমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। যারা এখনও পর্যন্ত বেল আইকনটা হিট করনি তারা প্লিজ করে দাও, যাতে আমরা যখনই নিউ ব্লগস আপলোড করবো ইউটিউবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস পেয়ে যাবে। তাহলে বাই বাই।